2021 শিক্ষাবর্ষের 11 শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সুবর্ণেশা মহিলা ডিগ্রি কলেজ খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত ও অভিনন্দন। আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা বাসায় সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আমরা উৎপাদনের প্রথম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা করছি। আমরা উৎপাদনের দ্বিতীয় অধ্যায় পড়ছি। উৎপাদনের দ্বিতীয় অধ্যায়ে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো উৎপাদনের উপকরণ। ইতিমধ্যে আমরা উৎপাদন জানি যে উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আমরা ইতিমধ্যে তিনটে উপকরণ আলোচনা করেছি, ভূমি, শ্রম এবং মূলধন আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সংগঠন। তাহলে প্রথমে আমরা সংগঠনটি এটা জানব। সাধারণ ভাষায় নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উৎপাদনের উপাদানসমূহকে একত্রিতকরণ করে এদের মধ্যে সমন্বয় সাধন করে প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকেই আমরা সংগঠন বলব। তাহলে আমরা সংগঠন বলতে গিয়ে বুঝি কি, এটা জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করলাম। এরপরে আমরা সংগঠন বলতে কি বুঝাই, দুই নম্বর অপশনটা হচ্ছে সংগঠন বলতে কি বুঝায় ব্যাখ্যা করো, এটা হলো একটা অনুধাবনমূলক প্রশ্ন। আমরা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা জানো একটু যে ব্যাখ্যা করে বলতে হবে, তাই আমরা বলতে পারি যে সাধারণ ভাষায় নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উৎপাদনের উপকরণসমূহ একত্রিত করে এদের মধ্যে সমন্বয় সাধন করে প্রতিষ্ঠান গঠন, কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকেই আমরা বলেছি কি সংগঠন। উৎপাদনের চতুর্থ ও শেষ উপাদান হচ্ছে সংগঠন। সংগঠন কি করে, সংগঠন উৎপাদনের অন্য অন্য তিনটি উপাদান ভূমি, শ্রম এবং মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে এদের সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করে থাকে। আমরা আরও বলতে পারি যে সংগঠন উৎপাদনের অন্য উপকরণগুলোকে মধ্যে সংযোগ এবং সমন্বয় সাধন করে থাকে। এটি উৎপাদনের সংগঠন কী করে, উৎপাদনের ঝুঁকি গ্রহণ করে এবং তার জন্য মুনাফাও ভোগ করে থাকে। আমরা আলোচনার আলোকে বলতে পারি যে সংগঠন সকল উপাদানকে একত্রিতকরণ করে, সংগঠন কার্যক্রম পরিচালনা করে, এটি নির্দেশনা ও সমন্বয় সাধন করে, সংগঠন ঝুঁকি বহন করে এবং মুনাফা অর্জন করে। আমরা পরিষেবা বলতে পারি সংগঠন উৎপাদনের একটি উপাদান যা অন্য উপাদানগুলোকে একত্রিতকরণ করে উৎপাদন কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে এবং তার জন্য মুনাফা ভোগ করে থাকে। তাহলে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে সংগঠন বলতে কি বোঝায় আমরা প্রশ্ন এটা আলোচনা করলাম। এবার আমাদের আলোচনার বিষয় হলো সংগঠনের বৈশিষ্ট্য। উৎপাদনের চতুর্থ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সংগঠন। সংগঠন নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা অন্য অন্য উপাদান থেকে সংগঠনকে আলাদা করতে পারি। বৈশিষ্ট্য সমূহ এখন আমরা আলোচনা করব। প্রথমে আছে দুই বা ততোধিক ব্যক্তির দল। প্রথমে কি আছে, দুই বা ততোধিক ব্যক্তির দল। সংগঠন হতে হলে এক বা একাধিক ব্যক্তির দল থাকতে হবে। হ্যাঁ, একজন ব্যক্তি একটি দল হতে পারে না, সংগঠন হতে হলে একটি দল হতে হবে। তাই দুই বা ততোধিক ব্যক্তির দলকে আমরা সংগঠন হিসাবে বিবেচনা করব। এবার আছে সমন্বিত প্রচেষ্টা। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আছে সংগঠনের কার্যাবলী সফল হয়ে থাকে। কারণ
একজন ব্যক্তি ইচ্ছামতো কাজ করলে কখনোই সেটা যদি সবাই যার যার ইচ্ছামতো কাজ করে তাহলে উদ্দেশ্য কিন্তু বঞ্চিত হবে না। তাই বলা হয়েছে যে সকলে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কি করতে পারি, সংগঠনকে সার্থক করে তুলতে পারি। এরপর হচ্ছে উদ্দেশ্য, প্রতিটি প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, সংগঠনেরও সেক্ষেত্রে একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা সংগঠনকে পরিচালনা করে থাকি। হ্যাঁ, যা সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এরপর হচ্ছে শ্রম বিভাগ, সংগঠনের একটি অন্যতম বৈশিষ্ট্য হল শ্রম বিভাগ, শ্রম বিভাগ বা শ্রম বিভাগ প্রবর্তন করা। সংগঠন উৎপাদনের উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন অংশে বিভক্ত করে শ্রমিকদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তাদের মধ্যে কাজ বন্টন করে দিয়ে দেয়, যার জন্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এরপর হচ্ছে দায়িত্ব ক্ষমতা বন্টন, সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য হল কর্মীদের মধ্যে দায়িত্ব ক্ষমতা বন্টন করে দেওয়া। সংগঠন তার উচ্চ স্তর থেকে নিচের দিকে তার দায়িত্ব এবং ক্ষমতা বন্টন করে থাকে। এরপর হচ্ছে সম্পর্ক, সংগঠন তার বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে এবং ব্যবস্থাপনার সাথেও সুসম্পর্ক গড়ে তোলে, যা সংগঠনের সফলতার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এরপর হচ্ছে কার্যবিন্যাস, সংগঠন উদ্দেশ্য অর্জনের জন্য তার কাজের সুষ্ঠু বিন্যাস করে থাকে, এজন্য কাজের ধরন অনুযায়ী বিভিন্ন বিভাগ প্রবর্তন করে এবং সে অনুযায়ী কার্য বিন্যাস করে থাকে। সংগঠন উৎপাদন কালের সকল ঝুঁকি সংগঠন বহন করে থাকে, বিভিন্ন ধরনের ঝুঁকি আসতে পারে, যেমন মূল্যহ্রাসজনিত ঝুঁকি, পণ্য বিক্রি না হওয়ার ঝুঁকি, তারপরে চাহিদার পরিবর্তন হওয়া ইত্যাদি, এসব ঝুঁকিকে বহন করে সংগঠন। সংগঠন ঝুঁকি বহন করে বলে এর মুনাফাও ভোগ করে থাকে। নির্দেশনাল চেইন, সংগঠনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল নির্দেশনাল চেইন, কমান্ড অফ চেইন, এটা উচ্চ স্তর থেকে নিচের দিকে সংগঠন তার ক্ষমতা দায়িত্ব এবং ক্ষমতা কর্মীদের মধ্যে বন্টন করে থাকে, এটাকে আমরা নির্দেশনাল চেইন বলি। এরপর হচ্ছে তত্ত্বাবধানী নিয়ন্ত্রণ, প্রতিটি কাজ যদি তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের মধ্যে না থাকে তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা কখনোই সম্ভব হয় না। তাই সংগঠন তার পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা তত্ত্বাবধান করে এবং নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে নমনীয়তা, সংগঠনের একটা বৈশিষ্ট্য হল সংগঠনকে নমনীয় হতে হয়, সংগঠনকে এই জন্য নমনীয়তার জন্য পরিবেশ পরিস্থিতির সাথে সে খাপ খাওয়ায় নিতে পারে। তাহলে আমরা সংগঠনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। হ্যাঁ, এখানে প্রথমে হচ্ছে দুইজন অর্থনৈতিক ব্যক্তির দল হতে হবে, সংগঠনের মধ্যে সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে, উদ্দেশ্য আমাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকতে হবে, শ্রম বিভাগের প্রবর্তন করতে হবে তাহলে শ্রম বিভাগের সুফল পাওয়া যাবে, দায়িত্ব ক্ষমতা বন্টন করতে হবে, সম্পর্ক, এরপর আছে কার্যবিন্যাস, কার্যবিন্যাস, এরপর হচ্ছে ঝুঁকি বহন, তারপর হচ্ছে নির্দেশনা চেইন, তারপর হচ্ছে তত্ত্বাবধান নিয়ন্ত্রণ এবং নমনীয়তা। এই বৈশিষ্ট্যগুলো উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা অন্যান্য উপকরণ থেকে সংগঠনকে আমরা আলাদা করতে পারি। এরপর আমাদের আলোচনার বিষয় হল সংগঠনের গুরুত্ব ও কার্যকারিতা। সংগঠনের গুরুত্ব বা কার্যবলী, পরবর্তী আলোচনার বিষয় হল সংগঠনের গুরুত্ব বা কার্যবলী। আমরা কয়েকটা আগে একটু মাধ্যম করে নিই, তারপরে হচ্ছে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে উপকরণ সংগ্রহ ও সমর্থন,
রয়েছে পরিকল্পনা প্রবাহে। তিন নম্বরে উৎপাদন ব্যবস্থাপনা, চার নম্বরে দায়িত্ব ক্ষমতা বন্টন, পাঁচ নম্বরে আছে কার্যবিন্যাস, ছয় নম্বরে ঝুঁকি বন্টন, সাত নম্বরে বাজারজাত, আট নম্বরে তত্ত্বাবধান, নয় নম্বরে দক্ষতা বৃদ্ধি, দশ নম্বরে শ্রম বিভাগ, এগারো নম্বরে সমন্বয় প্রচেষ্টা, সম্পর্ক তাহলে আমরা সংগঠনের গুরুত্ব এবং কার্যাবলী আলোচনা করছি। উৎপাদন ক্ষেত্রে সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উৎপাদন শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা, বাস্তবায়ন, তত্ত্বাবধান, সমন্বয়, নিয়ন্ত্রণ সব কাজেই সংগঠনকে করতে হয়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা সংগঠনের গুরুত্ব এবং কার্যাবলী আলোচনা করতে পারি। প্রথমে হচ্ছে উপকরণ সংগ্রহ ও সমন্বয়, দুই নম্বর দৃষ্টিকোণ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, তিন নম্বর উৎপাদন ব্যবস্থাপনা, চার নম্বর দায়িত্ব ক্ষমতা বন্টন, পাঁচ নম্বর কার্যবিন্যাস, ছয় নম্বর ঝুঁকি বহন, সাত নম্বর বাজারজাতকরণ, আট নম্বর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, দশ নম্বর দক্ষতা বৃদ্ধি, শ্রম বিভাগ, এগারো নম্বর সমন্বিত প্রচেষ্টা, তারপরে বারো নম্বর আছে সম্পর্কের উন্নয়ন, তেরো নম্বর আছে উদ্দেশ্য নির্ধারণ। এই কাজগুলো একটা সংগঠন উৎপাদন পরিচালনার জন্য করে থাকে। তারপরে এখন বিস্তারিত আলোচনায় আসি উৎপাদন উপকরণ সংগ্রহ ও সমন্বয়। উৎপাদনের উদ্দেশ্যে ভূমি সংগঠন, ভূমি, শ্রম এবং মূলধনকে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে উৎপাদনের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু সে কী করে থাকে, সরবরাহ করে থাকে, এদের মধ্যে সমন্বয় করে থাকে। এরপর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। উৎপাদনের উপাদানের একমাত্র উপাদান হচ্ছে সংগঠন, যেটা পরিকল্পনা প্রণয়ন করে থাকে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে থাকে। এটা হল
সংগঠনের কাজ। এবার হচ্ছে যে উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনার অনেকগুলো কাজ সম্পাদনের ক্ষেত্রে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন কোন পণ্য কোন উৎস থেকে কতটুকু পরিমাণ উৎপাদন করা হবে, এগুলোই হচ্ছে সংগঠন উৎপাদন ব্যবস্থাপনার কাজ। এই কাজগুলো সংগঠন করে থাকে। এবং পণ্যটা কীভাবে বাধ্যতামূলক হবে সে কাজটাও সংগঠন করে থাকে। দায়িত্ব ও ক্ষমতা বণ্টন, আমরা ইতিমধ্যে জেনেছি যে উৎপাদন সংগঠন তার উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত তার দায়িত্ব এবং কর্মীদের মধ্যে দায়িত্ব এবং ক্ষমতা বণ্টন করে দেয়। হ্যাঁ, আর এটাকে চেইন অফ কমান্ড বলে। আর এই ক্ষমতা এবং দায়িত্ব এবং ক্ষমতা বণ্টন যদি না করে দেওয়া হতো তাহলে কি কাজে সুষ্ঠুভাবে পরিচালনা করা বা তত্ত্বাবধান করা সম্ভব হতো না। এই কাজটা কে করে থাকে? সংগঠন। এরপর হচ্ছে কার্যবিন্যাস। সংগঠন উৎপাদন পরিচালনার জন্য তার কাজকে বিভিন্ন বিভাগে ভাগ করে কর্মীদের মধ্যে বণ্টন করে দেয়, ফলে কি হয় সুষ্ঠুভাবে কাজটা পরিপূর্ণভাবে হয়ে থাকে। এরপর হচ্ছে ঝুঁকি গ্রহণ। সংগঠন উৎপাদনের সকল ঝুঁকি গ্রহণ করে থাকে। বিভিন্ন প্রকার উৎপাদনের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে, যেমন মূল্যহেরা জড়িত ঝুঁকি, বিক্রয় না হওয়ার ঝুঁকি, তারপরে চাহিদার পরিবর্তন হওয়া ঝুঁকি, এ সকল ঝুঁকি সংগঠন বহন করে এবং তার জন্য মুনাফা ভোগ করে থাকে। এরপর হচ্ছে বাজারজাতকরণ। সঠিকভাবে উৎপাদিত পণ্য যদি বাজারজাতকরণ করা না যায় তাহলে প্রতিষ্ঠানের বা সংগঠনের সফলতা আসবে না। যেমন এজন্য পণ্য বাজারজাতকরণের জন্য প্রসার, গুদামজাতকরণ, পরিবহন, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এই কাজগুলো সংগঠন করে থাকে। এরপর হচ্ছে তত্ত্বাবধান নিয়ন্ত্রণ। উৎপাদন কার্যক্রম তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা না হলে পরিকল্পনা কখনোই বাস্তবায়ন করা সম্ভব হয় না। পরিকল্পনা অনুযায়ী কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেটা তত্ত্বাবধান করা এবং কোনো প্রকার ভুল ত্রুটি দেখা দিলে সেটা সংশোধনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সংগঠনের কাজ। এরপর হচ্ছে দক্ষতা বৃদ্ধি। কর্মীদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিক যন্ত্রপাতি, শ্রম বিভাগ, আধুনিক উন্নত প্রযুক্তি, সুসম্পর্ক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আছে শ্রম বিভাগ। সংগঠন শ্রম বিভাগ প্রবর্তন করে থাকে। সংগঠন একটি উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করে কর্মীদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী কাজ তাদের মধ্যে বণ্টন করে দেয়, ফলে উৎপাদন বৃদ্ধি পায়। এই কাজটাও প্রবন্ধন করাও সংগঠনের কাজ। এবার সংগঠিত প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠানের বা একটি সংগঠনের সফলতা নির্ভর করে সমন্বিত প্রচেষ্টার উপর। যার যার মতো কাজ করলেই কাজে কখনোই শৃঙ্খলা আসবে না বা সফলতা অর্জন করা সম্ভব হবে না। তাই আমরা আমাদের দায়িত্ব বণ্টন করে দিয়ে যদি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কাজ করি তাহলে উৎপাদন সঠিকভাবে বা পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা সম্ভব হবে। এটাও সংগঠনের কাজ। এবারে সম্পর্ক উন্নয়ন। সংগঠন শ্রমিক কর্মীদের এবং ব্যবস্থাপনার সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করে থাকে, যাতে উৎপাদন সংগঠন পরিচালনা করতে কোনো সমস্যা সৃষ্টি না হয়ে থাকে। এরপর হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ। উদ্দেশ্য ছাড়া কোনো কাজেই সফল হয় না। সংগঠনেরও একটি সাধারণ উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে সবাই ধাবিত হয়। সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমরা পরিশেষে বলতে পারি যে একটা সংগঠনের সফলতা নির্ভর করে তার কাজের উপর, তার কার্যক্রমের উপর। তাই আমরা সংগঠনের যে সকল কার্যাবলী আছে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমরা এখান থেকে অবশ্যই
অবশ্যই আমাদেরকে অনুধাবন করতে হবে এবং মনে রাখতে হবে যে সংগঠন কি কি কাজ করে, এই কাজগুলো যদি আমরা না জানি তাহলে আমরা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হব। এরপর আমাদের আলোচনার বিষয় হলো সংগঠনের শ্রেণীবিভাগ। আমাদের এবারে আলোচনার বিষয় হচ্ছে সংগঠনের শ্রেণীবিভাগ। মালিকানা, আয়তন এবং পরিচালনার দিক থেকে আমরা সংগঠনকে ছয়টি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। কয়টি ভাগে সংগঠনকে আমরা ছয়টি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম আছে এক মালিকানা সংগঠন, দুই নম্বরে হচ্ছে অংশীদারী সংগঠন, তিন নম্বরে হচ্ছে যৌথ উদ্যোগী সংগঠন, চার নম্বরে হচ্ছে সমবায় সমিতি, পাঁচ নম্বরে আছে রাষ্ট্রীয় সংগঠন, ছয় নম্বরে আছে ব্যবসায়িক জোট। আমরা সংক্ষিপ্ত আকারে এগুলো আলোচনা করব। প্রথমে হচ্ছে এক মালিকানা সংগঠন। যে সংগঠন একক মালিকানায় পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে আমরা এক মালিকানা সংগঠন বলব। ছোট বা ক্ষুদ্র ব্যবসাগুলো সাধারণত এক মালিকানায় সংগঠিত হয়ে থাকে, যেমন পানের দোকান, লন্ডি, তারপরে মুদি দোকান, এই ব্যবসাগুলো এক মালিকানা সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এরপর হচ্ছে অংশীদারী সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো সংগঠন গড়ে তুলবে তখন তাকে আমরা অংশীদারী সংগঠন বলব। অংশীদারী সংগঠনের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারী সংগঠন কখনোই গঠিত হবে না। এই এখানে সদস্য সংখ্যা অংশীদারী, তারপরে ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন, সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ২০ জন, এবং ব্যাংকিং ক্ষেত্রে এর সদস্য সংখ্যা সর্বোচ্চ ১০ জন। এরপর হচ্ছে যৌথ উদ্যোগী সংগঠন।
প্রতিবার ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো সংগঠন গড়ে তুলবে তখন তাকে আমরা যৌথ মূলধনী কোম্পানি বলব। কিছু বিশেষ সুবিধার কারণে যৌথ মূলধনী আজকাল অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এরপর হচ্ছে সমবায় সমিতি। কতিপয় সম্পন্ন ব্যক্তি নিজেদের আর্থিক কল্যাণের জন্য একত্রিত হয়ে সম অধিকারের ভিত্তিতে যখন কোনো সংগঠন গড়ে তুলবে তখন সেটাকে আমরা সমবায় সমিতি বলব। সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা 20 জন হতে হবে। সাধারণত অনুন্নত অঞ্চলের লোকজন তাদের আর্থিক উন্নয়নের জন্য তারা সমবায় সমিতি গঠন করে থাকে। রাষ্ট্রীয় সংগঠন। রাষ্ট্র বা সরকারের উদ্যোগে গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত সংগঠনকেই আমরা রাষ্ট্রীয় সংগঠন বলব। সাধারণত জনকল্যাণমূলক উদ্দেশ্য জন্যই হচ্ছে রাষ্ট্রীয় সংগঠনগুলো পরিচালিত হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডাক বিভাগ, বিমান, বিদ্যুৎ, পরিবহন, পাটকল, চিনিকল, হ্যাঁ, পানি সরবরাহ, গ্যাস সরবরাহ, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন পরিচালনা করে থাকে। লাস্ট হচ্ছে ব্যবসায়ী জোট। ব্যবসায়ী জোট হচ্ছে একই ধরনের বেশ কিছু ব্যবসায় সংগঠন একত্রিত হয়ে একই ব্যবস্থাপনার অধীনে যখন কোনো সংগঠন গড়ে তোলে তখন তাকে আমরা ব্যবসায়ী জোট বলে। উদাহরণস্বরূপ আমরা এখানে বলতে পারি যে ট্রাস্ট, হোল্ডিং কোম্পানি, এগুলো হচ্ছে ব্যবসায়ী জোটের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তাহলে আজকে আমরা কয়েকটি বিষয়ে আলোচনা করেছি। সংগঠন কি, সংগঠন বলতে কি বুঝছে, সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠনের কার্যাবলী এবং লাস্ট হচ্ছে সংগঠনের শ্রেণী বিভাগ। আমরা দ্বিতীয় অধ্যায় আজকে আমরা শেষ করলাম। তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা হবে 50 মার্কের। এখানে 5টা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। তোমরা আশা করছি তোমরা বাড়িতে প্রশ্ন গ্রহণ করবে এবং তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসে অর্ধবার্ষিকীর পাঠ পরিকল্পনা অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে 5ম অধ্যায় পর্যন্ত। আশা করছি তোমরা আমার ক্লাসগুলো ফলো করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আশা করছি ভালো থাকো। আগামী ক্লাস পর্যন্ত তোমাদের মঙ্গল কামনায় ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।